তো আজকে 10টা কিলো চ্যালেঞ্জ নিয়ে আমি চলে আসলাম বিয়ার র্যাঙ্কে। তো বিয়ার র্যাঙ্ক স্টার্ট করে দেওয়ার সাথে সাথেই আমি নেমে যাচ্ছি এখানটায়, এখানে নেমে যাচ্ছি। কোনো আওয়াজ হচ্ছে না, কারণ আমার গেমের কোনো আওয়াজ পাচ্ছি না গাইজ। তো একটু নেমে করে দেখি কোনো আওয়াজ টাওয়াজ পাই কিনা, গেমে আওয়াজ হচ্ছে না। তো আমি এখানেই নেমে যাচ্ছি, এখানে অনেক এনিমি আসছে, ষোলো আসছে, ষোলো খেলছি। 10টা কিলো চ্যালেঞ্জ করবো আজকে। 10টা কিল যদি করতে পারি তাহলে গাইজ তোমরা আমাকে সবাই লাইক করবে, আর চ্যানেলটা যদি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে নেমে গেছি আমি, এখানে নেমে যাওয়ার সাথে রাফল পেয়ে গেছি। তো এখান থেকে এনিমিকে মারবো, সামনের দিকে এনিমি আছে। এখানে একটা মেডকিট আছে, মেডকিটটা নিয়ে নিলাম। তো একটু আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তো ওই যে সামনে এনিমি আছে, আমার সামনে ঘরটায় এনিমি আছে, এখানটা ল্যান্ডমাইনটা পারবো। এখানে একজনকে মেরে দিয়েছি, আর একজন আছে, জুম করে করে মারবো। তো দুজনকে এখানে দুটো কিল করে নিয়েছি আমি অলরেডি। তো আরও আরও এনিমি আছে ওই পাশটায়। তো আমি ইউএমপি আর ফ্রাফল পেয়ে গেছি, ফ্রাফল দিয়ে আমি দুটো কিল করে নিয়েছি ফাইনালি। তো সামনের দিকে এনিমি আছে, একটু সামনের দিকে যাবো আমি। দুটো কিল হয়ে গেছে আমার, এই ঘরের নিচ থেকে যাবো। আমার পিছনে এনিমি ফাইট হচ্ছে, এখান থেকে দেখা যাক এনিমি টেনিমি আছে কি না সামনের দিকে। তো এই যে এখান থেকে এই একটা এনিমি নামছে, এই আমি মেরে দিয়েছি, তিনজনকে মেরে দিয়েছি। এখানেই নামার সাথে সাথেই আমি তিনজনকে প্রাপল দিয়ে মেরে দিয়েছি। আরে সামনে এনিমি আছে আমার সামনে, তো আমাকে গাইজ মেরে দিয়েছে। এটা যেহেতু ষোলো আসছে, ষোলো খেলছি, তাই আবার মানে 3 মিনিটের মধ্যে মরলে আবার রিভাইভ হবো। তো আমি আবারও মানে এখানটায় ল্যান্ডিং করছি, এখান থেকে আবারও এনিমিদেরকে মারবো। তিনটে কিল করে নিয়েছি আমি অলরেডি, তিনটে কিল হয়ে গেছে। এখানে আবারও আমি ল্যান্ডিং করছি, তো কোনো আওয়াজ হচ্ছে না, নামার সময় কোনো আওয়াজ হচ্ছে না, কিন্তু আর সব আওয়াজ হচ্ছে, মানে সাউন্ডটা পাচ্ছি না। এবার নেমে গেছে, এইবার হয়তো সাউন্ড, হ্যাঁ এইবার সাউন্ড হচ্ছে। তো আমার সামনে এনিমি আছে, এখানে একটা এমবিভাই ব্যাগ দাগ পেয়ে গেছি আমি। এমবিভাই ব্যাগ দাগ নিয়ে এবার সামনের দিকে যাবো, সামনের দিকে কোনো এনিমি আছে কিনা দেখি। ইউএমপি আর এমবিভাই পেয়ে গেছি, তাই ফ্রাফল দিয়ে তিনটে কিল করেছি। এবার যদি আমি এস কার্ড পাই, এস কার্ড দিয়ে পুরো ম্যাচটা খেলবো। কিন্তু এস কার্ড পাবো কি সেটাই বড় ব্যাপার। তো আমার সামনে এনিমি আছে, এনিমিটার সামনে ফাইট হচ্ছে, এখানে যাবো। হুকাম হয়ে আছি গাইস, হুকাম হয়ে আছে, দেখতে পাচ্ছি হুকাম মারছি। এখান থেকে ইউএমপি দেখছি না, গায়ে লাগছে না, একটা 17 ড্যামেজ দিল। তো আমার তো গুলি বলও নেই, তো এখান থেকে মারবো, কে সাইড থেকে মারবো। বডি ড্যামেজ দিয়ে মেরে মেরে আমি 4টে কিল অলরেডি গাইস করে নিয়েছি, আর মাত্র 6টা কিল বাকি। 6টা কিল হতে পারলে তাহলে আমার 10টা কিলের চ্যালেঞ্জটা কমপ্লিট হবে। তো আমি একটা মেডিকেট করে নিই, আমাকে অনেকটাই হেল্প কমে দিয়েছিল। তো এবার সামনের দিকে যাবো আমি, সামনের দিকে আরও এনিমি আছে কিনা দেখি। সামনের দিকে যাচ্ছি এখন, সামনের দিকে এনিমি 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 কি আছে সামনের দিকে। তো আমার একটু নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে, ওই জন্যই একটু সমস্যা হচ্ছে। সামনের দিকে যাচ্ছি গাইস, সামনের দিকে এখানে তার কোনো এনিমি নেই, আর এনিমি আছে কিনা দেখি। এখানটায় তো এনিমি দেখতে পাচ্ছি না গাইস। আর এখান থেকে একটু লুটটা লুটে নেবো, আমাকে যেখান থেকে মেরে দিয়েছিল এটা আমারই বান্টি। এখানে একটু লুটছি, লুটে লুটে আবার সেই প্রাপল নিয়ে নিয়েছি। প্রাপল নিয়ে একটু ছাদের উপরে যাবো, ছাদের উপর থেকে দেখবো কোনো এনিমি টেনিমি আছে কিনা। গাইস আমার একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, ওই জন্য এরকম হচ্ছে। তো আমি এখান থেকে একটা গাইস প্রচুর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমার গাইস, ওই জন্য একটু খেলতে পারছে না। আমার সামনে এনিমি আছে, আমার সামনে আরও একটা এনিমি, যে প্রাপল একটা হেডশট মেরে দিয়েছি, একটু বডি ড্যামেজ মেরে দিয়েছি, একটা হেডশট মেরে বডি ড্যামেজ ড্যামেজ দিয়ে মেরে দিয়েছি। এবারে 5টা কিল হয়ে গেছে আমার অলরেডি, 5টা কিল, আর মাত্র 5টা কিল বাকি, তাহলে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যেতে পারলে তোমরা কী করবে, আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে ভিডিওটাই। তার 5টা কিল মাত্র বাকি গাইস, একটু সামনের দিকে যাবো, কোনো চান্দু আছে কি না দেখবো। এখান থেকে যাচ্ছি আমি একটু কেনার ঘরে, কেনার ঘরে একটু কিনবো সেই যেখানে এনিমি দেখতে পাওয়া যায় যেটায়, ওইটা কিনবো, এনিমি দেখবো কোথায় আছে। আমি এটা কিনছি, একটু অল টল সব কিনে নিই, এখান থেকে কিনা কিনছি এখন। তো এখান থেকে কিনে নেবো, কিনে নিয়ে এবার সামনের দিকে যাবো। আমার সামনের দিকে এনিমি আছে, ব্লু জোনের সাইডের দিকে এনিমি আছে মনে হচ্ছে। ব্লু জোনের দিকে যাবো, ব্লু জোনের দিকে এনিমি থাকলে থাকতে পারে ব্লু জোনের দিকে। তো আমি এখন ব্লু জোনের দিকে যাচ্ছি, আর মাত্র 19 জন আছে। তো হ্যাঁ গাইস, ব্লু জোনের সাইডেই এনিমি আছে, আমি যাচ্ছি ব্লু জোনের দিকে।
বুলির জন্য ওই দিকে যাচ্ছি, টু বুলির জন্য সাইডে এনিমি, ওই যে আমার উপরে এনিমিটা আছে। এখানে এক্ষুনি ফাইট হচ্ছিল, গ্লোবাল মারা আছে, আর এনিমিটা ওই যে গাইস দেখতে পাচ্ছ সামনে থেকে বডি ড্যামেজ মেরে দিয়ে আমি কিল করে নিয়েছি। তো ফাইনালি 6টা কিল হয়ে গেছে আমার, আর মাত্র বাকি গাইস 4টে কিল কমপ্লিট করতে পারলেই 10টে কিলের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে কিছু লুটবো। তো গাইস এখানে আমি লুট করছি, লুট করা হয়ে গেছে। তো এবার আমি সামনের দিকে যাবো, সামনের দিকে কোনো এনিমি আছে কিনা দেখবো। তো সামনের দিকে যাচ্ছি, এখান থেকে সামনের দিকে যাবো, সামনের দিকে আরও এনিমি আছে আমার সামনে, এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আরও সামনের দিকে কোনো এনিমি আছে। তো এখান থেকে যাচ্ছি একটু সামনের দিকে, কিছু গান ফান পাওয়া যায় কিনা দেখি, কোনো গান জেট করা যায় কিনা দেখি। এখান থেকে যাচ্ছি সামনের দিকে, আর আমি মাত্র 6টা কিল করে নিয়েছি, আর মাত্র বাকি 4টে কিল। 4টে কিল হয়ে গেলে আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। তো এখানে মানে M14Z পেয়ে গেছি, তো M14Z পেয়ে গিয়ে আমি সামনের দিকে যাচ্ছি, আর ম্যাপে লাল হয়ে গেছে, ম্যাপে লাল হয়ে গেছে, সামনের দিকে এনিমি আছে। তো ম্যাপে লাল হয়ে গেছে মানে আমার সামনেই এনিমি আছে, এখান থেকে দেখবো এনিমিটা কোথায়। আমার সামনেই আছে এনিমিটা, ওই যে ওই ঘরটায় আছে হয়তো, হ্যাঁ ওই যে একটা গুলবল মেরেছে আমার সামনে এনিমিটা, আমার সামনে আছে। এখান থেকে ইউএমপিতে মারবো, তো ইউএমপিতে কোনো গুলি কানেক্ট হলো না। এবার M14 যে দুই একটা এনিমি আছে, এবার একটা দুপাশে দুটো এনিমি, দুপাশে কোনটাকে মারবো ভাব নিজে বুঝতে পারছি না। এই এনিমিটা আমার সামনে দিয়ে এগিয়ে আসছে আমার দিকে, এখান থেকে আমি ইউএমপিটা হাতে নেবো, ইউএমপিটা হাতে নিয়ে এবার একে মারবো, তারপরে দুটোরটাকে মারবো। তো ইউএমপিটা দিয়ে একে আমি মারার চেষ্টা করছি, একে হেডশট মারছি, একটা হেডশট মারার পরে একে মেরে দিয়েছি। আর এখানে একটু বুঝবো, বুঝে সামনের এনিমিটাকে জুম করে করে মারবো। তো সামনের এনিমিটাকেও আমি জুম করে করে মেরে দিয়েছি, আর মাত্র আমার 2টো কিল বাকি, আর 2টো কিল হয়ে গেলেই তো আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। আর মাত্র 2টো কিল বাকি, আমার কাছে একটা গ্লোবাল নেই, আমি সামনের দিকে যাচ্ছি ওই বান্ডিটা লুটতে, এই বান্ডিতে দেখি কোনো গ্লোবাল পাই কিনা। আমার কাছে কোনো গ্লোবালই ছিল না, আর পিংটা একটু হাই দিচ্ছে কোথায়, এখানে একটু হ্যাঁ গ্লোবাল পেয়ে গেছি, এর কাছে গ্লোবাল পেয়ে গেছি, দুটো গ্লোবাল পেয়ে গেছি মাত্র। এবার সামনের দিকে যাব আমি, আমার সামনেই একটা ড্রপ পড়েছে, আর ড্রপটা আপডেট হচ্ছে মনে হচ্ছে কোনো এনিমি আছে। ড্রপটার কাছে যাচ্ছি আমি, ড্রপটার কাছে কোনো এনিমি আছে কিনা দেখবো। ড্রপটা যাওয়ার আগে আমি এখান থেকে কিছু গ্রানাইট মারবো, গ্রানাইট মারি দেখবো যে কোনো এনিমি আছে কিনা। তো গ্রানাইট মারবো এখান থেকে, আর মনে হচ্ছে কোনো এনিমি নেই, তবু একটা দুটো গ্রানাইট মারবো, থাকলেও থাকতে পারে। তো প্রথম গ্রানাইটটা মারলাম, কোনো এনিমি নেই, দুটো গ্রানাইটটা মারলাম, তাও এনিমি নেই। তো আমি এখান থেকে ড্রপটা আপডেট করবো, আমার কাছে মাত্র 2টো ওয়াল, ড্রপটা আপডেট করে কিছু ওয়াল নেবো, এখান থেকে 2-3টা ওয়াল পাওয়া যায়। তো আমি ড্রপটা আপডেট করবো, ড্রপটা আপডেট করে এখান থেকে 2-3টা ওয়াল পাবো, সেই ওয়ালটা নেবো। আর মাত্র 6জন এলাইট আছে, মাত্র 6জন, আর এর মধ্যে আমাকে 2টো কিল কমপ্লিট করতে হবে। 2টো কিল কমপ্লিট করলে আমার 10টা কিলের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি 2টো ওয়াল পেয়ে গেছি, ওয়াল পেয়ে হয়ে গেল আমার কাছে 4টে ওয়াল। আর আমি সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে ফাইট হচ্ছে, তো সামনে আরও একটা ড্রপ পড়েছে, ওই ড্রপটা দেখবো কী আছে। আমি সামনের দিকে ড্রপটা যাচ্ছি, আর এই ড্রপটা দেখি আমার কাছে কী, আমার কাছে 4টে ওয়াল আছে, এই ড্রপটা দেখি কোনো ওয়াল টল পাই কিনা। তো এই ড্রপটায় চলে আসলাম, এই ড্রপটায় দেখবো কোনো ওয়াল টল। এখানে একটা এনিমি গাইস, এখানে সামনে আমার সামনে একটা এনিমি আছে, তো এখানে কিছু নেই, এই এনিমিটা লুট করে নিয়েছে। তো এই এনিমিটাকে আমি মারবো এবারে, তো এই এনিমিটা আসছে আমার দিকে, এটা জুম করে করে বডি ড্যামেজ নিয়ে গেলাম, আমাকে গ্রানাইট মারছে, এখানে একটা ওয়াল মেরে দেবো যাতে আমার কোনো ড্যামেজ না হয়। তো গ্রানাইট মেরে দিয়েছিলো, এর কাছে ওয়াল পেয়ে গেছে অনেক কটাই। তো আমার কাছে হয়ে গেছে 5টা ওয়াল, 5টা ওয়াল হয়ে গেছে গাইস আমার কাছে, আর মাত্র 3জন এলাইট আছে আমাকে ধরে। তো আর এবার সামনের দিকে যাচ্ছি আমি, সামনের দিকে কোনো এনিমি আছে কিনা দেখবো। তো সামনে একটা এনিমি দেখতে পেলাম, থেকে বডি ড্যামেজ 37 দিয়েছি, তো জুম করে মাত্র 37 ড্যামেজ দিয়েছে, আমার খেলা দেখছে 2জন। তো এবারে সামনের দিকে যাচ্ছি, সামনের দিকেই 2টো এনিমি আছে, তো এই যে একজন দাঁড়িয়ে আছে, তো একে মারবো। তো আমার গুলিটা চললো না গাইস, একে বডি ড্যামেজ দেবো, তো একে মারতে পারলাম না আমি, আমি গ্রানাইট দিয়ে গ্রানাইট কুক করবো, এখান থেকে গ্রানাইট কুক করলাম, গ্রানাইট 76 ড্যামেজ দিলাম গ্রানাইট দিয়ে, একে মারবো, একে মারার চেষ্টা করছি, তো একে মারতে পারলাম না। ওই এনিমিটা ফাইট করছে এর সাথে, তো আমি যাবো এই সুযোগে, তো 2জন ফাইট করছে, তো এবার আর একজনই বেঁচে আছে, একে আমি ড্যামেজ দেবো। তো আমি 74 হেড মারলাম, আর একটাই গুলি বাকি আছে, 2টো 74 মেরেছিলাম, তো মরলো না কেন জানি না। এদিক দিয়ে ঘুরে মারবো, এদিক দিয়ে ঘুরে মারার পর আমি ফাইনালি বুয়া নিয়ে নিয়েছি, আর 10টা কিল গাইস আমার কমপ্লিট হয়ে গেছে। তো গাইস 10টা কিল কমপ্লিট হয়ে গেছে, আর ফাইনালি বুয়াটাও নিয়ে নিয়েছি গাইস। 16 বাসে 16তে ফাইনালি বুয়া নিয়ে নিলাম, এবার কত প্লাসটা দেখা যাক, প্লাসটা মনে আছে, প্লাসটা অনেক দেবে।
87 প্লাস গাইস। তো গাইস আমি প্ল্যাটিনাম অন করেছিলাম, 87 প্লাস দিয়েছে আমাকে। তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিবেন, চ্যালেঞ্জ নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট ভাইয়ের পরিবারের একজন সদস্য হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।